ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডের সঙ্গে খেলে ভারত শিবিরে যেন ইঞ্জুরির আঘাত পড়েছে, বিশেষ করে টপ অর্ডার রোহিত শর্মা এবং বিরাট কোহলি ইঞ্জুরির কবলে পড়েছেন। বাকি ক্রিকেটাররা অত্যন্ত ক্লান্ত, তাই এই ছোটোখাটো ইঞ্জুরির ভালো ফলাফল পেতে পারে বাংলাদেশ ক্রিকেট টিম। বাঁচা মরা লড়াইয়ের জন্য আজ ভারতের মুখোমুখি হচ্ছে মাশরাফি বাহিনী। আফগানিস্তান বাংলাদেশকে বাদ দেওয়ার জন্য যেমন পাকিস্তানের সঙ্গে বিতর্কিত খেলা খেলে হেরেছে, তেমনি পাকিস্তানকে বাদ দেওয়ার জন্য ইংল্যান্ডের সঙ্গে ভারত বিতর্কিত খেলা খেলেছে, এমনটাই মনে করছে ক্রিকেট মহল। তবে অন্য কারো হার জিত নয়, নিজেদের যোগ্যতা দিয়ে মাঠে নামে বাংলাদেশ। হার জিত যাই ঘটুক না কেন, লড়াই চালিয়ে যেতে হবে এমন প্রত্যাশা দেশবাসীর। আজকের একাদশ বাংলাদেশ টিমে থাকছেন আজকে তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, মাহমুদুল্লাহ, মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফি মুর্তজা, মোস্তাফিজুর রহমান। অপরদিকে ইন্ডিয়া টিমে থাকছে কেএল রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋষভ পান্ত, এমএস ধোনি, কেদার যাদব, ঋতিক পাণ্ডে, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব অথবা চাওয়াল, মোহাম্মদ সামি, জাসপ্রীত বুমরা।